শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল মাসুম চলে যাচ্ছে স্কুলে। সকাল সকাল বলতে 10টা বাজে, ওর পরীক্ষা, তাই আগে আগেই যাচ্ছে। ওর মানি এসেছে নিতে, একদম রেডি শেডি হয়ে চলে যাচ্ছে। আর ভাঙা ক্লাচকে কেন জানি না সাইকেল নিয়ে এসেছে, ওর সাইকেল আরেকজন নিয়ে চলে গেছে। তো এই সাইকেলে মাসুম বলছে যে ওর অসুবিধা হচ্ছে, ব্যথা লাগছে। ও নানুবাড়ি অবধি যাবে, তারপর টোটোতে উঠে চলে যাবে। আর বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দুপুরবেলা আমি ভাত খেতে আসলাম, তো আজকে কোনো ব্লগ শ্যুট করিনি, তাই ভাবলাম যে কেন না খাওয়াটা আজকে শেয়ার করি। তো এখানে আমি দেখো একটা গোটা বাঁধাকপি ভাজা করে নিয়েছি, এখানে আছে চিকেন, কতটা আছে আমি ঠিক জানি না, তো পুরোটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এক থালা ভাত, কতটা চালের ভাত সেটাও মেপে নেইনি, একটা আইডিয়া করে নিয়েছি। তো খাওয়ার সময় উনাটা পড়ে যাবে বারবার, সেই জন্য উনাটাকে একটু ভালো করে ফিক্স করার ট্রাই করলাম, কিন্তু তাও পড়ে পড়ে যাচ্ছে। তো চলো দেখি কতটা খেতে পারি, এটা খেয়ে শেষ করতে পারি কি না। তো এটা ভেবো না এই থালাতেই খাবো, এতগুলো আমি খেতে পারবো না। তো আরেকটা থালা নিয়ে এসেছি, আর পূর্ব চাপিয়ে হাতাও নিয়ে এসেছি। একটু একটু করে নিতে থাকবো, খেতে থাকবো, তাই না? কতটা এখন খেতে পারি আগেই বেশি করে নিয়ে নষ্ট করা। আগে আমি দেখো বাঁধাকপির ভাজাটা দিয়ে খাবো, চিকেনটা পরে খাবো। চিকেন আমি বেশি একটা খেতে পারি না, তো আজকে রান্না করলাম, না খেলে কেমন হয় যার জন্য। আর ভিডিও করব, তো শুধু বাঁধাকপি দিয়ে ভাত খাওয়া ভিডিও করলে তো দেখতে ভালো লাগবে না, তাই জন্য চিকেনটা একদম ভর্তি করে নিয়ে এসেছি, দেখি কতটা খেতে পারি। চলো খাওয়া শুরু করে দিই। হুয়া হে দো টুকড়ে
দুটোই খেলাম, কিন্তু মনে হচ্ছে আর একটু বাঁধাকপির ভাজাই খাই। খাওয়ার পরে শুধু মুখে একটু সবজি খেতে ভালোই লাগে। Two thousand years later. তো চলো, এই ছিল আমার খাওয়া দাওয়া। ক্যামেরাটা ভীষণই ডিস্টার্ব করছিল, মানে স্পেজের প্রবলেমের জন্য অটোমেটিক ভিডিওটা অফ অন হচ্ছিল, বারবার গিয়ে অন করে দিচ্ছিলাম, তো যার জন্য একটু মিস আপ মনে হবে ভিডিওটাকে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমি এতটুকুই খাই, এতটুকুই খেলাম, এগুলো এখন সব গুছিয়ে রেখে দেবো, রেখে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পরে। 2000 years later. তো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যা, পরে আর আশাই হয়নি, কথাও বলা হয়নি কিছুই, তারপরে মনেই ছিল না। একটু শুয়েছিলাম, শোয়ার পরে মাসুমকে পড়াচ্ছিলাম, ওর পরীক্ষা আছে কালকে, তো অনেকক্ষণ ধরে পড়ালাম। এখন সন্ধ্যা হচ্ছে না রাত হচ্ছে? রাত হয়েছে বাবা। তো তুমি যে বলো সন্ধ্যা, সন্ধ্যা মানে রাতই হয়েছে, 6:30 বাজে, রাতই হয়েছে, এখন শীতকাল না, রাতই হয়েছে, গরমকাল হলে 6:30 সন্ধ্যাই হয় না। তো বন্ধুরা, একটা খাওয়ার ভিডিও বানানো ট্রাই করলাম, আসলে আমার তো সেট আপ নেই, খাওয়ার ভিডিও বানানোর আলাদা সেট আপ লাগে, পর্দা টর্দা অনেক কিছুই, ব্যাকগ্রাউন্ড মানে অনেক কিছুই লাগে, তো আমার নেই, তো রান্নাঘরের মধ্যেই বসে একটু চেষ্টা করলাম। আসলে কমেন্ট এসেছিলো, দেখতে চেয়েছে খাবার ভিডিও, তো চ্যালেঞ্জ তো করতে পারলাম না, তাই জন্য ভাবলাম কেননা নিজেরই একটা খাওয়ার ভিডিও তৈরি করি, তো চেষ্টা করলাম ভিডিওটা বানানোর। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেকদিন থেকেই বলি না সাবস্ক্রাইব করার কথা, তো প্লিজ আমার চ্যানেলটিকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসুন আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ, এই তোমাকে দেখা যাচ্ছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আপেজ না হাফেজ, আল্লাহ হাফেজ, আর হ্যাঁ লাইক কমেন্ট এন্ড শেয়ার।